Hello. Hello. Hello, Chief. Hello. ओम शांति 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 सबाई बोलबे ना ओम शांति 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 समो माइटी अमर रहे समो माइटी अमर रहे समो माइटी अमर रहे समो माइटी अमर रहे তার কারণ হচ্ছে আমি লোকাল পাবলিকের সাথে কথা বলে যতটা বুঝেছি এই যে 37 জন বা যারা মূল আসামি আছে তারা প্রত্যেকই গাজার ব্যবসার সাথে বেআইনি গাজার ব্যবসা যুক্ত এবং সেই গাজার ব্যবসাতে থেকে পুলিশও এমন দিকে লাভবান হয় পুলিশ সেখান থেকে টাকা পায় সেই জন্য আমরা তদন্ত করার জন্য আমি ফ্যামিলিকে অনুরোধ করেছি তারাও যেন সিবিআই এর যে অফিসার আছেন তাদের কাছে গিয়ে তাদের সাথে যে ঘটনা ঘটেছে এবং পুলিশের পুলিশ যে নির্বিকার সেই বিষয়টি সিবিআই এর কাছে তুলে ধরে বলছি না তাহলে নিচু তলার কর্মীদের কি আপনারা কি নিরাপত্তা দিতে পারছেন না তারপরে কি এই ধরনের ঘটনা ঘটছে দেখুন নিরাপত্তা কোন রাজনৈতিক দল কাউকে নিরাপত্তা দিতে পারে না এই কনসেপ্টটাই ভুল রাজনৈতিক দলের বা কর্মী হোক সাধারণ মানুষ হোক প্রত্যেককে নিরাপত্তা দায় দেওয়ার দায়িত্ব সেই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং তাদের মধ্যে প্রফেশনালিজম বলে কিছু অবশিষ্ট নেই সেহেতু এই ধরনের ঘটনা বারবার ঘটছে আজকে কলকাতায় ম্যান হোলে পড়ে একজন মারা গেছে সেক্ষেত্রে আপনারা কি বলবেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে ম্যান হোল খোলা কলকাতাতে ম্যান হোল খোলা ছিল তাতে একজন পড়ে গিয়ে মারা গেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে উনি কলকাতাকে লন্ডন বানাতে চান আমার জানা নেই লন্ডনে এরকম ম্যান হলে মানুষ পড়ে মারা যায় কি আগামী দিনে মানুষ সিদ্ধান্ত নেবে যে তারা কোন ধরনের লন্ডন বলুন একজন প্রশ্ন দাদা হাওড়ায় জেলা সভাপতিকে সাসপেন্ড এটা নিয়ে কি বলবেন দাদা রাহুল সিনহা বলছে যে দলের মধ্যে এখনো জঞ্জাল রয়েছে কি বলবেন এটা নিয়ে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না দেখুন আমার যারা দলের পদাধিকারী আছেন বা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে তাদের বক্তব্যের বিরুদ্ধে কিছুটা তুলে দিচ্ছেন আমরা সকলে স্মৃতিচারণ করেছি আমরা সকলে সম্বুদার স্মৃতিচারণ করেছি আমরা ভুলবো না আমাদের প্রত্যেকের শেষ রক্ত বিন্দু কখনো নৌকার উপরে গাড়ি ওঠে কখনো গাড়ির উপরে নৌকা ওঠে সেটা ক্ষমতার গন্ধে মানুষকে অবহেলা করতে হয় না ক্ষমতার গন্ধে নিজের বিরোধীদেরকে ভাবেন যদি প্রাণে মেরে ফেলবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন আপনার দিকেও সেই তীর একদিন ফিরে আসতে বাধ্য হবে জ্যাসি ফার্নি ওয়াসি ফার্নি আর বাংলায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না এই চোখের জলের পাপ তৃণমূল কংগ্রেসকে একদিন ডুবিয়ে মারবে আর আমি বলে গেলাম ভবিষ্যৎবাণী করে গেলাম সেই দিন বেশি দিন বাকি নেই আর এই খুনের জন্য যারা দায়ী যারা 37 জনের নাম দেওয়া হয়েছে এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে পুলিশ প্রশাসনকে আমি এখান থেকে পরিষ্কার কণ্ঠে বলতে চাই আপনারা খুব শীঘ্র পদক্ষেপ গ্রহণ করুন এদেরকে অ্যারেস্ট করুন আর যে নেতা
আপনাদেরকে ভয় দেখাচ্ছে, অ্যারেস্ট করবেন না। সেখানকার বিধায়ক তো আমাদের হরলিক্স চেটে খাওয়া বিধায়ক, তাই তো? সেখানকার বিধায়ক তো হরলিক্স চেটে খাওয়া বিধায়ক, খেতে দিন ওনাকে হরলিক্স। যদি ভাবে না নেতাদেরকে বোঝান, পুলিশ যদি ছেড়েও দেয় সিবিআই তদন্ত করে এদেরকে জেলে পাঠানোর দায়িত্ব হচ্ছে আমাদের, আর আমরা সেই দায়িত্ব করে ছাড়ব। নন্দীগ্রাম অলরেডি 11 জন মতো অ্যারেস্ট হয়ে গেছে, আরো বাকি আছে। খেলা তো সবে শুরু, খেলা এখনো অনেক বাকি আছে। তাই আমি বলছি, গণতন্ত্রে যদি বিশ্বাস করে গণতান্ত্রিক ভাবে লড়ুন, মানুষের কাছে যান, মানুষকে বোঝান। আপনারা ভোট পেয়েছেন, ভালো কথা। আমরা বিরোধী আসনে বসেছি, আমরা 77টা সিটে জয়লাভ করেছিলাম। বাংলার মানুষ আমাদের বিরোধী দলের দায়িত্ব দিয়েছে, আমরা এখনো শাসক দলের দায়িত্ব লাভ করতে পারিনি। মানুষ আগামী দিনে আমাদেরকে আশীর্বাদ করবে, আমরা আশাবাদী। কিন্তু আপনি বিরোধী দলের কণ্ঠরোধ করবেন, বিরোধী মানুষকে তার রাজনৈতিক মতাদর্শগত কোন রাজনৈতিক দল করতে দেবেন না। যদি ভেবে থাকেন যে 213 বা 215 দম্ভ নিয়ে, তাহলে বলছি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আর ভারতীয় জনতা পার্টি, তারা মাঠে ঘাটে রাস্তায় এবং আমাদের বিধানসভায় আপনার এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়েছে, আগামী দিনেও লড়বে। এবং এই তালিবানি তৃণমূল কংগ্রেসকে কাটতে দেন, কাটমানি খাওয়া নিয়ে মারামারি লাগবে, নিজেদের মধ্যে গোলাগুলি করবে। আজকে যে তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সম্ভুদানকে মেরেছেন বা মারার জন্য প্ল্যান করেছিলেন, অনেক বড় দল বড় টিম আছে, তাদের মধ্যে যখন মারামারি লাগবে, পঞ্চায়েতের ভাগটা কে খাবে, কে কোন ভেরিটা দখল করবে, কে কোন রাস্তার কাজ নেবে, তাদের মধ্যে মারামারি শুরু হবে। আর যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে শক্তিশালী আপনাদেরকে করতে হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে করতে হবে। আপনার অ্যাকাউন্টে 500 টাকা ঢুকছে, ভালো কথা, কিন্তু ভাবুন আপনার যে ছেলেটাকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, সেই ছেলেটা যদি আপনার বাড়িতে থাকতো, আপনার বাড়ির কাছে যদি কাজ পেত, দিয়ে 500 টাকা রোজগার করে এনে আপনার হাতে দিতে পারত, আপনাকে ভিক্ষার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। যে মুখ্যমন্ত্রী কবে 500 টাকা দেবে, মুখ্যমন্ত্রী গর্ব করেন আমাদের এত লোক 2 টাকা কেজি চাল খায়। ভগবন্ত, মানুষের হাতে যদি পয়সা থাকতো, তাহলে কি 2 টাকা কেজি চাল কিনে কেউ খেতেন? পয়সা থাকলে তো সে 30 টাকা চাল কিনবে, 50 টাকা, আরো বড় লোক হলে 50 টাকার চাল কিনবে। মানুষের হাতে পয়সা নেই, রোজগার নেই, চলে যাচ্ছে দিদিমণি গোয়ায়। গোয়ায় গিয়ে সেখানে বলছে, বলে গোয়াতে এত বেকার কেন? ভাবুন, আপনাদের জানা আছে গোয়া থেকে কেউ এখানে লেবার হয়ে এখানে আসে, পশ্চিমবঙ্গে কোথাও আসে? জানা আছে আপনাদের জেলে কেউ আসে গোয়া থেকে কাজ করতে? আসে এখানে কেউ? আসে না। এখান থেকে গোয়াতে যায় পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে, পশ্চিমবঙ্গ থেকে গোয়াতে কাজ করতে যায়। একদিনের গোয়ার মজুরি হচ্ছে হাজিরা বলে, একদিনের হাজিরা হচ্ছে 700 টাকা। পশ্চিমবঙ্গের কোথাও আছে 700 টাকা হাজিরা? আমি তাও 1 বছর আগেকার কথা বলছি, 2 বছর আগেকার কথা বলছি, যখন কোভিড প্রথম এসেছিল, যখন আমি গোয়ার সভাপতিকে ফোন করেছিলাম, বিজেপির সভাপতি, আমার ওখানকার কিছু শ্রমিক, পরিযায়ী শ্রমিক গোয়াতে একটা জায়গায় কাজ করতে যায়, আমার জেলা থেকেও যায়। একে এই জেলাতেও যদি খোঁজেন, 1-2 জন পেয়ে যাবেন যে গোয়াতে কাজ করতে যায়। প্রচুর আছে, তো রেস্টুরেন্ট হোটেলে কাজ করতে যায়। তা আমি আমার গোয়ার সভাপতি বিজেপি সভাপতিকে ফোন করেছি, বলছি ভাই সাহেব, আমার এক কিছু আদমি উদার, হ্যাঁ আপনার কিছু লোক ওখানে আছে, ওদেরকে একটু পাঠানোর ব্যবস্থা করুন, আমার জেলাতে আটকে আছে। বলছে ভালো কথা, নিয়ে যাবেন? নিয়ে গিয়ে করবেন কি? এখনই তো আমাদের প্রথম, তখন প্রথম কোভিড এসছে, 2 বছর আগেকার কথা বলছি। বলছে কোভিডের এখন তো প্রথম ধাপ শেষ হয়ে যাচ্ছে, আমরা সমস্ত কিছু খুলে দেব, একদিনের মজুরি 700 টাকা করে পাবে আপনার ওখানকার লোকেরা। আমরা পশ্চিমবঙ্গে গিয়ে, ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, গোটা ভারতবর্ষে আমরা আছি। কোথাও শুনবেন না যে গোটা ভারতবর্ষে বিজেপি যেখানে শাসনে আছে সেখানে তাদের বিরোধী দলের কাউকে মেরে ফেলেছে, কাউকে গাঁজা কেস দিয়েছে। এখানে রাজনীতি মানে কি? নেতারা বলে বিরোধী দলের লোকেদেরকে গাঁজা কেস দেয়। গোটা পশ্চিমবঙ্গের থানাতে যত গাঁজা কেস হয়েছে,
সেই গাঁজা যদি সত্যি করে জোগাড় করা যায়, এক জায়গায় রাখা হয়, তাহলে চোদ্দ তলা অব্দি নবান্ন শুধু গাঁজাতে ভরে যাবে, আর কোথাও গাঁজা জায়গা থাকবে। সবার নামে গাঁজাকে এনডিপিএস এনডিপিএস এনডিপিএস, পুলিশ প্রশাসন মেরুদণ্ডহীন হয়ে খুব ঘুরে বেড়াচ্ছে। যে পুলিশ প্রশাসন সংবিধানের শপথ নিয়ে তাদের চাকরি করার কথা, তারা দিদিমণির হাওয়ায় ছুটির শপথ, তারা সরকারের জনগণের ট্যাক্সের মাইনা পান, সেই মাইনা না টাকা নিচ্ছেন জনগণের ট্যাক্সে, আর ভাবছেন দিদিমণির পদলেহন করে যান। তারপরে ডিউটি শেষে উর্দিটা খুলে যখন আইনার সামনে দাঁড়াবেন, নিজের সাথে চোখে চোখ মেলাতে পারবেন তো? এ বাচ্চা ছেলেটার মুখ যখন মনে পড়বে তো? এই অল্প বয়সী মহিলা যার চোখের জল থামছে না তার কথা মনে পড়বে তো? নিজের স্ত্রীকে দেখে তার কথা মনে পড়বে তো একবার? নিজের বিবেককে জাগ্রত করুন। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে, যারা পুলিশের উচ্চপদস্থ অফিসার আছেন, নিচুতলার পুলিশ কর্মীরা মোটামুটি ভালো, আমি গোটা পশ্চিমবঙ্গে দেখেছি, তারা নিরপেক্ষ থাকতে চান, তারা চান না এইভাবে পদলেহন করার জন্য। কিন্তু কিছু পুলিশের অফিসার আছেন যারা দিদিমণিকে খুশি করে এবং তার ভাইপোকে খুশি করে প্রমোশন নিতে চান। প্রমোশন নিয়ে কেউ এসপি হবে, কেউ এসডিপিও হবে, সবার টার্গেট আছে কত কামাবো। তারা এই তৃণমূল কংগ্রেসের পদলোহন করেন এবং তারা নিচুতলার পুলিশ কর্মীদেরকে বাধ্য করে। তাই নিচুতলার পুলিশ কর্মীদেরকে বলছে, আপনাদের পাশে আমরা আছি, আপনারা নিরপেক্ষ থাকুন। আর যে সমস্ত অফিসাররা উপরে বসে এই দুর্নীতি করছেন, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করছেন, তাদেরকে আমরা বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই। সময় চিরকাল কারো সমান যায় না। ভারতীয় জনতা পার্টি যখন সময় আসবে তখন কিন্তু আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, যদি আপনারা নিরপেক্ষ না। আর যদি নিরপেক্ষ হন তাহলে অবশ্যই আপনাদের সাথে আমরা শ্রদ্ধাশীল ব্যবহার করব, জনগণ আপনাদেরকে সম্মান করবে। আজ পুলিশ প্রশাসনের কি অবস্থা? পুলিশ প্রশাসনের মেরুদণ্ড সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে ভেঙে, এমন এক রাজ্যে বাস করছি এবং এগিয়ে বাংলার নামে এমন একটা মডেল দেখতে পাচ্ছি আমরা এখন, যে অন্য একটি রাজনৈতিক দল করার জন্য অকালে আমাদের সমুদাকে চলে যেতে হবে। কি দোষ করেছিল সে? কারণ সে বিজেপি করতে চেয়েছিল। এরকম হাজার হাজার কার্যকর্তা বুথে বুথে আমাদের হাজার হাজার কর্মী, তারা বিজেপি করে, তারা ভারত মাতাকে জয় বলতে ভালোবাসে, তাদের সেই অধিকার কেড়ে নেওয়ার দম্ভ কারণে মমতা ব্যানার্জি 213 সিট নিয়ে জিতেছেন। গণতন্ত্রে একটি দল জিতবে একটি দল হারবে, বিরোধী দলের ভূমিকা পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দল যদি মনে করে ভারতীয় জনতা পার্টিদের কর্মীদের কাছ থেকে ভারত মাতা কি জয় বলার অধিকার কেড়ে নেবেন, মমতা ব্যানার্জিকে আমরা বলতে চাই, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এর উদাহরণ রুখে দাঁড়াবো আপনার বিরুদ্ধে, এবং যতদিন আমাদের জীবনে প্রাণ আছে আমরা ভারত মাতা কি জয় বলবো, আমরা ভারত মাতা কি জয় বলবো। অবস্থা কি আপনারা আমার থেকে ভালো জানেন। আর কিছুদিন আগে এখানে বন্যা এসেছিল, আমরা নবারন্দা কিছুদূর এশিয়ার ভেতরে ঢুকতে পারিনি, বুক অব্দি জল, এরকম অবস্থা ছিল। অনুপম দাও এসেছিল, আমরা কিছু ত্রিপল পাঠিয়েছিলাম, আমাদের সামর্থ্য খুব সীমিত, কিন্তু তার মধ্যে যতটুকু পেরেছিলাম পাঠিয়েছিলাম, এখনো রাস্তাঘাট ঠিক হয়। তার মধ্যে একজন মানুষ সে অন্য রাজনৈতিক দল করে বলে খুন হয়ে গেল। শুধু এই নয়, আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমাদের রাজ্য পার্টি অফিসে প্রথম যে প্রোগ্রাম আমাকে করতে হলো, আমাদের মগলাহাটের বিধায়ক তিনি মারা গেলেন কলকাতার হসপিটাল, তার মৃতদেহতে আমাকে ফুলের মালা দিতে হলো সভাপতি হওয়ার কিছুদিন পর। কিভাবে মারা গেলেন? বিধায়ক মগলাহাটের বিধায়ক প্রার্থী যিনি ছিলেন, আমার মনে আছে আমি তখন সাংসদ শুধুমাত্র, ভোট হয়ে গেছে, 2 তারিখের রেজাল্টের পর থেকে অকথ্য অত্যাচার চলছে নানা জায়গায় গন্ডগোল, আমার কাছে একটার পর একটা ফোন আসছে,
তখন আমি রাজ্য সভাপতি হইনি। অন ইন্টারনেটে ফোন নাম্বার থাকে, প্রচুর লোক ফোন করে, কোনো সময় ধরতে পারি, কোনো সময় ধরতে পারি না। সব জায়গায় হামলা হচ্ছে। হঠাৎ রাত্রিবেলা একটা বাচ্চা মেয়ে, গলা শুনে মনে হলো খুব বেশি বয়স না, কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছে। আমি তখন আমার নিজের বাড়িতে বসে বালুরঘাটে, কারণ আমি ওখানকার সাংসদ, ওখানেই থাকতাম, বলছে স্যার আমার বাবাকে বাঁচান। আমি বললাম কে আপনার বাবা? বলছে আমার বাবা মগরাহাটে বিজেপি প্রার্থী, আমার বাবাকে গণনার দিন ওই 2 তারিখে সিঁড়ি থেকে লাঠি মেরে ফেলে দিয়েছে, তারপরে তাকে অকথ্য অত্যাচার করেছে, মেরেছে, তারপরে বাবাকে হসপিটালে ভর্তি করতে যাচ্ছি, হসপিটালে পর্যন্ত ভর্তি করতে দিচ্ছে। তখন আমি সেই মেয়েটির নাম্বার নিয়ে, যারা আমাদের রাজ্য নেতা ছিলেন, কারণ আমি তখন বালুরঘাটের সাংসদ, আমি রাজ্যের নেতা ছিলাম না, স্বাভাবিকভাবে তাদের কাছে পাঠিয়েছিলাম, দেখুন কিছু যদি ব্যবস্থা করা যায়। আর তার কিছুদিন পরে, কয়েক মাস পরে, আমি যখন রাজ্য সভাপতি হলাম, তখন ওই যে মেয়েটি ফোন করেছিল মগরাহাটের বিধায়ক প্রার্থী, সে মেয়েটি এসে আমার সাথে দেখা করলো। আমি বললাম আপনি কি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম আমার বাবার ভর্তির জন্য, আর সেদিন তার বাবা যার জন্য সেই দিন ফোন করেছিল রাত্রিবেলা, তার মৃতদেহতে আমাকে মালা দিতে হলো। আজ আজকে দেখুন আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সম্বুদা, তার স্ত্রী রাত্রিবেলা আমাদের যে রাজ্য কমিটি জেলা কমিটির সদস্য আছে, আপনারা জানেন আগের সভাপতি দেবু, অ্যাম্বুলেন্সের গাড়ির চালক সে নেই। প্রদীপদা এবং বাকি সকলেই, আমরা সকলেই সমবেত হয়েছি রাজনৈতিক প্রতিবাদে, প্রতিহিংসা অন্যায় ভাবে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে চন্দনদার স্মৃতিচারণ করার জন্য। এই সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিজেপির সৈনিকদের আত্মরক্ষার স্বার্থে বিজেপির সমস্ত সৈনিকরা লড়ছে, সমস্ত ভারতীয় জনতা পার্টির সৈনিকদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে। অনুপম দাঁড়িয়েছেন, অনুপম মল্লিক রাজ্য কমিটির সদস্য, প্রদীপ দাস, পুলক কান্তি ভুড়িয়া, চন্দ্রময়তি অমর রায়, সাধারণ সম্পাদক সাহেব দাস, সম্পাদক অন্যতম গৌরী মাইতি, উপস্থিত হয়েছেন মানসী বড়ুয়া সম্পাদিকা, উপস্থিত হয়েছেন মহিলা মোর্চার প্রেসিডেন্ট। আমাদের সিবিআই করতে হবে, কারণ এইভাবে আমরা প্রত্যেক দিন মার খেতে পারবো না, প্রত্যেক দিন আমাদের ছেলেদেরকে আমাদেরকে রাত্রিবেলা জেগে জেগে প্রত্যেক দিন হাসপাতালে ভর্তি করতে হবে, মায়ের করে খালি হয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষে তো এরকম কোথাও হয় না। মানুষ আপনাদেরকে যদি দিয়েছে ভোট, আপনারা ক্ষমতা এসে আনন্দ করুন। অন্য পার্টির রোগীদেরকে মেরে, তাদেরকে খুন করে, তাদেরকে মার্ডার করে খেতে কিসের পৈশাচিক আনন্দ? এই পৈশাচিক আনন্দ পেতে আপনাদের পশ্চিমবঙ্গকে কি অবস্থায় নিয়ে যাচ্ছেন? না আছে শিল্প, না আছে বেকারদের চাকরি, কিছু নেই। তিনি বিধায়ক হয়ে যাওয়ার পরে আমরা কি জানি, বিধায়ক হয়ে যাওয়ার পরে সবার তিনি বিধায়ক হন। আমাদের সম্মুখে আপনার দলের লোক মেরে খুন করে রাত্রিবেলা ফেলে দিয়ে চলে গেল, বিধায়ক একবার এসছে? বিধায়ক একবার এসছে? বিধায়ক আসা দরকার ছিল কিনা? যে আমি দেখি তো আমারই এই তো এখান জেলা, এইখানে তো আমি বিধায়ক, তার পাত্তা নেই। পার্টি বসে এখান থেকে জিতেছি, গিয়ে বসে আছি। বিজেপির ছেলে খুন হোক, বিজেপিকে দুর্বল করার জন্য খুন করলে হয়ে যাবে? গোটা প্যান ইন্ডিয়া পার্টি, আজকে রাজ্য সভাপতি আসছে, কালকে রাষ্ট্রীয় সভাপতি আসবে। আমরা কার্যকর্তা, আমরা কার্যকর্তাদের পাশে থাকবো। এটা ভারতীয় জনতা পার্টি, এখানে পোস্ট বড় নাই। আজকে নবর নায়ক আছে, কালকে অন্য কেউ এখানে চেয়ারে বসবে। শঙ্কর বাবা তার উপস্থিত আছে, তার ছেলে উপস্থিত আছে, বালক ছোট ছেলে, অত হয়তো জ্ঞান হয়নি কি হারালো সেই ছোট বয়সে,
তাদেরকে আমরা বলতে চাই আমরা আপনাদের পাশে আছি। আজকে রাজ্য সভাপতি এসেছেন, আমরা সবাই তার কাছে শপথ করলাম যে তার পাশে আমরা সবাই আছি। তো আমরা এখন রাজ্য সভাপতি, মাননীয় রাজ্য সভাপতিকে অনুরোধ করব, সমূহর যে প্রতিকৃতি আছে তাতে মাল্যদান করে তাকে হার, কোন হারটাকে বাদ রাখেন, সব ভেঙে চৌচির করে দিয়েছে। এইরকম নৃশংসতা আমি একটু আগে বলছিলাম, তারা আবার বাইরে ঘুরছে। আমাদেরকে বলা হলো 37 জনের নাম কেন দিয়েছে, আরো 40 জনের নাম হবে, যারা যারা ছিল মাত্র একজনকে ধরা পড়েছে। আমি আশা করব যে পুলিশ সত্তর যতগুলো কালপিট আছে সবগুলোকে ধরে আগে পুরবে, কারণ এইসব জিনিস মেনে নেওয়া যায় না। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের দল, কার্যকর্তা আমাদের দেবতুল্য কার্যকর্তা বলি, একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে তৈরি করতে অনেক সময় লাগে। এখানে যারা বিজেপি করছে খুঁজে দেখুন, প্রচুর কার্যকর্তা বেরোবে যারা 15-20 বছর ধরে আর কি পার্টি করছে। পার্টি হারে কোন সময় একটা দুটো জিতেছি, বেশিরভাগ সময় হারে হেরে যাই, কিন্তু তারপরেও তারা পার্টি ছেড়ে যায়। প্রত্যেকদিন কাগজে আমরা দেখি বিভিন্ন কাগজওয়ালা আছে, কিসের জন্য তারা কাগজে লেখে জানেন আপনারা, পার্টি ছেড়ে নাকি চলে যাচ্ছে। এই সম্মুখে ইলেকশনের পর থেকে পার্টি ছাড়ো, কেননা তার 30 নম্বর বুথে 237টা এবার এসে লিড দিয়েছে। আরো অনেক কার্যকর্তা ছিল কিন্তু সে শক্তি প্রমুখ ছিল। বেরানোর পর থেকে 2 তারিখের পর থেকে ক্রমাগত চলছে। আমরা বলেছি, আমরা আজকের আপনাদের সামনে বলে যাচ্ছি, রাজ্য সভাপতির কাছে আমি অনুরোধ রাখবো এবং আমরা বলে যাচ্ছি আমরা আমাদের জেলা থেকে আমরা এটা নিয়ে পার্সু করছি। আমার যেন বলতে না হয়, আমাদের প্রিয় কর্মী সে শহীদ হয়েছে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে। সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হলো গোটা ভগবানপুর 1 এবং 2 গোটা ব্লকটা 1 মাস ধরে জলের তলা, রাস্তাঘাট এর অবস্থা এখনো কি আছে। আমরা তো বললাম রাজ্য সভাপতি দেখতে দেখতে এলেন, এখনো বিভিন্ন জায়গায় জল এখনো নামেনি, এখনো জল আছে। মানুষজন কি খাবে কি পরবে সেই বিষয়ে চিন্তা না করে ভারতীয় জনতা পার্টি করে তার বুথে সে লিড দিয়েছে, তার জন্য তাকে মারার করবে। এইরকম মানে ঘৃণ্যতা, এই রকমের নৃশংসতা যে পার্টির মধ্যে থাকে এবং যারা যে কার্যকর্তাদেরকে সেই পার্টি শিক্ষা দেয়, এগুলো ধিক্কার জানাই তাদের যে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় 10 বছর থাকার পরে তাদেরকে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আমাদের এক শক্তি প্রমুখকে 35-36 বছর যার বয়স, তার একটা ছোট্ট বাচ্চা, তার স্ত্রী একেবারে বাচ্চা বয়স, তাদেরকে আজকে রণাজ করে দিয়ে তাকে মারার করে দিতে হবে। এই রকমের যারা রাজনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাসী, যারা সেইভাবে সেই রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করে, তাদেরকে আমরা কি বলবো আর তাদেরকে কোন ভাষা আমরা প্রয়োগ করে ধিক্কার জানাবো? আমার ভাষা নেই, চিন্তা। সেই শম্ভুর অবর্তমানে তার পরিবার, তার ছোট্ট ছেলে, সে একটা স্কুলে পড়ে, হোস্টেলে থাকে। তো আমি রাজ্য সভাপতি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন ডক্টর সুকান্ত মজুমদার, আপনারা সবাই জানেন বালুরঘাটের সাংসদ, এবং তিনি একজন অধ্যাপক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। তার মুখ থেকে আমরা আজকে তার স্মৃতিচারণা আমরা করছি আজকের এখানে বসে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন ভগবানপুর বিধানসভার যশস্বী বিধায়ক রবিদা রবীন্দ্রনাথ মাইতি মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে রাজ্য কমিটির সদস্য মাননীয় অনুপম মল্লিক মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের জেলার প্রাক্তন সভাপতি রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস,
উপস্থিত হয়েছেন আমাদের জেলার জেলা থেকে যিনি রাজ্য কমিটির সদস্য এবং ঘাটাল যেন বলতে না হয় আমাদের প্রিয় কর্মী সে শহীদ হয়েছে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে। সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হলো গোটা ভগবানপুর এক এবং দুই গোটা ব্লকটা এক মাস ধরে জলের তলা, রাস্তাঘাট এর অবস্থা এখনো কি আছে আমরা তো বললাম রাজ্য সভাপতি দেখতে দেখতে এলেন, এখনো বিভিন্ন জায়গায় জল এখনো নামেনি, এখনো জল আছে, মানুষজন কি খাবে কি পরবে সেই বিষয়ে চিন্তা না করে ভারতীয় জনতা পার্টি করে তার বুথে সে লিড দিয়েছে তার জন্য তাকে মারার করবে এই রকম মানে ঘৃণ্যতা এই রকমের নৃশংসতা যে পার্টির মধ্যে থাকে এবং যারা যে কার্যকর্তাদেরকে সেই পার্টি শিক্ষা দেয় এগুলো ধিক্কার জানাই তাদের যে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় 10 বছর থাকার পরে তাদেরকে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আমাদের এক শক্তি প্রমুখকে 35-36 বছর যার বয়স তার একটা ছোট্ট বাচ্চা তার স্ত্রী একেবারে বাচ্চা বয়স তাদেরকে আজকে রণাজ করে দিয়ে তাকে মারার করে দিতে হবে। এই রকমের যারা রাজনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাসী যারা সেইভাবে সেই রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করে তাদেরকে আমরা কি বলবো আর তাদেরকে কোন ভাষা আমরা প্রয়োগ করে ধিক্কার জানাবো আমার ভাষা নাই। চিন্তা সেই শম্ভুর অবর্তমানে তার পরিবার তার ছোট্ট ছেলে সে একটা স্কুলে পড়ে হোস্টেলে থেকে তো আমি রাজ্য সভাপতি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন ডক্টর সুকান্ত মজুমদার আপনারা সবাই জানেন বালুরঘাটের সাংসদ এবং তিনি একজন অধ্যাপক গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তার মুখ থেকে আমরা আজকে তার স্মৃতিচারণা আমরা করছি আজকের এখানে বসে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন ভগবানপুর বিধানসভার যশস্বী বিধায়ক রবিদা রবীন্দ্রনাথ মাইতি মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে রাজ্য কমিটির সদস্য মাননীয় অনুপম মল্লিক মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের জেলার প্রাক্তন সভাপতি রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস, উপস্থিত হয়েছেন আমাদের সুকান্ত দাস স্বাগতম, নবানন্দ স্বাগতম, নবানন্দ স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, মাননীয় প্রদেশ সভাপতি সুকান্ত দাস স্বাগতম, মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দাস স্বাগতম, মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দাস স্বাগতম, মাননীয় প্রদেশ সভাপতি সুকান্ত দাস স্বাগতম, বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ মাইতি স্বাগতম, রাজ্য নেতৃত্ব মাননীয় অনুপম দাস স্বাগতম, বিধায়ক স্বপন দাস স্বাগতম, নীলাঞ্জন দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম। এলাকার সকল নাগরিকের সুরক্ষা রক্ষার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে।